নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা সংক্ষেপে সিএবি বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে আপডেটটি উঠে আসছে সেটি হলো সুপ্রিম কোর্টে কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। তো সমস্ত তথ্যটি আমরা জানবো, তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরকমই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এনআরসি সম্বন্ধে সমস্ত আপডেট সবার থেকে আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে আপডেটটি উঠে আসছে সেটা আমরা এখন দেখে নেব অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন যে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অবৈধ, সুপ্রিম কোর্টে মামলা ইন্ডিয়ান মুসলিম লীগের। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মুসলিম লীগ বা IUML যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান মুসলিম লীগ, তো সেখান থেকে কিন্তু বা সেই রাজনৈতিক দল থেকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো কী বলা হচ্ছে বিস্তারিত তথ্যটি আমরা দেখে নেব। দেখুন, একদম লেটেস্ট আপডেট দিয়ে আছে 12ই ডিসেম্বর। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে। ইতিমধ্যে আমরা প্রত্যেকে জানি কিন্তু সংসদে পাশ হয়ে গেছে, লোকসভাতেও পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও পাশ হয়েছে। তো এই বিলটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা IUML, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা IUML এর আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে বেআইনি ও পরিত্যক্ত ঘোষণার আর্জি করা হয়েছে আদালতে। বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিরোধীরা। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিলটি বেআইনি ঘোষণার দাবি করেছে তারা। তো আর কী আপডেট আসছে আমরা দেখব, এবং এ সম্বন্ধে কিন্তু যেটা ANI যেটা দেখতে পাচ্ছেন খবর, যেটা ANI থেকে কিন্তু একটা টুইট করা হয়েছে যে যেখানে লেখা হয়েছে যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা IUML হ্যাভ ফিল্ড এ রিট পিটিশন এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 ইন সুপ্রিম কোর্ট টুডে, অর্থাৎ আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে IUML কিন্তু একটা মামলা দায়ের করেছেন। তো দেখতে পাচ্ছেন ANI থেকে আবার একটা টুইট করা হয়েছে, কিন্তু এই যে মামলা দায়ের করেছে সেখানে কিন্তু রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের হয়ে রিপ্রেজেন্ট থাকবে অ্যাডভোকেট কপিল সিব্বল, কিন্তু রিপ্রেজেন্ট থাকবে, এই কথা কিন্তু জানানো হয়েছে ANI নিউজ থেকে। তো আর কি বলা হচ্ছে এখানে আমরা আপডেটটিতে দেখে নেব। দেখুন, বলা হচ্ছে যে বুধবার রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আমরা কিন্তু জানি যে বুধবারে পাস হয়েছে, যে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি তুলেছিল বিরোধীরা, কিন্তু ভোটাভুটিতে খারিজ হয়ে যায় তা। এরপর 14টি সংশোধনী প্রস্তাবও প্রত্যাখ্যান হয় ভোটাভুটিতে, তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বিলটির ভাগ্য। প্রায় 8 ঘন্টা বিতর্কের পর পাস হয় বিলটি। ভোটাভুটির সময় 240 জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন 230 জন, তার জেরে ম্যাজিক ফিগার নেমে দাঁড়ায় 116তে। বিলের পক্ষে ভোট পড়ে 125টি এবং বিপক্ষে ভোট পড়ে 105টি। এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করেছি যে যেখানে পক্ষে ভোট পড়েছিল 125টি এবং বিপক্ষে 105টি কিন্তু ভোট পড়েছিল। টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া, আমরা সেই প্রতিক্রিয়াটা দেখব, তারপরে আমরা বাংলাদেশে সেটা দেখব। দেখতে পাচ্ছেন অমিত শাহ কিন্তু তারপরে কিন্তু টুইটার করে জানিয়েছিলেন যে রাজ্যসভায় পাস হওয়ার পরে যে অ্যাজ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 পাসেস ইন দ্য পার্লামেন্ট, দ্য ড্রিমস অফ কোর্স অফ ডিপ্রাইভড অ্যান্ড ভিক্টিমাইজড পিপল হ্যাজ কাম টু টুডে। এবং কী বলা হচ্ছে এটার বাংলা মানে কি আমরা দেখে নেব। এখানে এখানে বলা হয়েছে আই থ্যাংক এভরিওয়ান ফর দেয়ার সাপোর্ট, এবং এখানে নরেন্দ্র মোদীকেও কিন্তু অনেক কিন্তু অভিনন্দন জানানো হয়েছে। তো আমরা বাংলাতে কিন্তু এটা দেখে নেব কী বলা হচ্ছে এটা বাংলাতে। দেখতে পাচ্ছেন টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া যেটা দিয়েছে সেটা আমরা বাংলাতে দেখতে পাচ্ছি। ভারতীয় সংসদে পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল 2019, কোটি কোটি বঞ্চিত ও নির্যাতিতদের স্বপ্ন পূরণ হলো আজ। নির্যাতিতদের সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিলটির সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। অর্থাৎ তিনি এখানে ইংরেজিতে যা বলেছিলেন সেটা আমরা দেখলাম, যে এখানে তিনি ইংরেজিতে যা বলেছিলেন সেটা আমরা বাংলাতে পড়লাম। তো এরপরে কিন্তু শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এরপরে টুইট করেছিলেন। তো টুইটটা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন নরেন্দ্র মোদী কী টুইট করেছিলেন, যেখানে বলা হচ্ছে এ ল্যান্ডমার্ক ডে ফর ইন্ডিয়া অ্যান্ড আওয়ার নেশনস ইথোস অফ কম্প্যাশন অ্যান্ড ব্রাদারহুড। তো এটা নিয়ে কিন্তু বলেছেন তিনি। তো এটার কিন্তু বাংলা যেটা আছে সেটা আমরা উপরের দিকে পড়ে নেবো। দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন এরপরেই ভারতের
তিনি বলেন যে ভারতের জন্য ঐতিহাসিক দিন, সমবেদনা ও ভ্রাতৃত্বের আদর্শ মেনে চলে আমাদের দেশ, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় আমি খুশি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু খুশি, যারা পক্ষে ভোট দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। নির্যাতিতদের দীর্ঘ কয়েক বছরের যন্ত্রণার উপশম করবে এই বিল। তো দেখতে পাচ্ছেন এই কথা কিন্তু নরেন্দ্র মোদি কিন্তু জানিয়েছিলেন টুইট করে। আর কি কি আপডেট আসছে উল্লেখ্য, তো এই বিলটি সম্বন্ধে আরও কী আপডেট আছে সেটা আমরা জেনে নেব। যে উল্লেখ্য, এই বিল নিয়ে সংসদে আলোচনা চলাকালীন বিরোধীদের অভিযোগ ছিল সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করছে কেন্দ্র। এই অনুচ্ছেদ অনুযায়ী আইনের চোখে সব ধর্মের মানুষই সমান। বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে দিয়ে কংগ্রেস নেতা তথা দুদে আইনজীবী পি চিদম্বরম বলেছিলেন এবার যুদ্ধক্ষেত্র চলে যাবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু যখনই এটা পাস হয়ে গেল রাজ্যসভায়, তাহলে কিন্তু বিরোধীরা তখন সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। তাই তিনি বলেছিলেন যে এবার যুদ্ধক্ষেত্র চলে যাবে সুপ্রিম কোর্টে। এই বিলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দলই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তবে সবার প্রথমে সেদিকে পা বাড়ালো IUML, অর্থাৎ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কিন্তু সবার আগে কিন্তু পা বাড়িয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের করে। এমনকি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র মাল লোঢা বলেছিলেন ধর্মের ভিত্তিতে কারো অন্তর্ভুক্তি বা কাউকে বাইরে রাখার সংবিধান মাফিক কাজ নয়। যদিও অমিত শাহ এই বিল পেশ করার সময়ে দুই কক্ষে বলেছিলেন সমস্ত আইন দিক খতিয়ে দেখেই এই বিল পেশ করা হচ্ছে, অর্থাৎ আইন দেখে কিন্তু এই বিল পেশ করা হচ্ছে, এই কথা কিন্তু জানিয়েছিলেন অমিত শাহ। তো আর কি বলেছিলেন যে এই বিলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দলই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তবে সবার প্রথমে সেদিকে পা বাড়ালো IUML। তো আর কি এটা আমরা দেখলাম, ফলে এই বিলের প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এখন কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার। তো এই যেখানে কিন্তু অমিত শাহ বলেছিলেন যে সব দিক দেখে কিন্তু এই বিল পেশ করা হয়েছে, তো এবার এই বিলের প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এখন কি পদক্ষেপ নেয় সেটা দেখে। তো এই সম্বন্ধে কিন্তু আমাদের নজর থাকবে। এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019, তো এর পরবর্তী আপডেট কী আসছে সেটাও কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো আপনারা যদি সেই ভিডিওগুলি যদি প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিকে একবার টিপে কালো করে নেবেন। পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশানকে সিলেক্ট করে নেবেন। এরকমই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 এবং NRC সম্বন্ধে প্রতিনিয়ত আপডেটগুলি সবার থেকে আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকে যাতে জানতে পারে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাতে কী বলা হচ্ছে, যে কী হতে পারে পরবর্তী পদক্ষেপ সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।